সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মাহবুব টিচিং একাডেমির পক্ষ থেকে। আজকে তোমাদেরকে এসএসসি অর্থনীতি যে বিষয়টা আছে এই বিষয়ের উপরে তোমাদের খুবই সুন্দর করে ক্লাস নেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার অনার্স এবং মাস্টার্সের বিষয় ছিল ইকোনমিক্স, সো আমি এসএসসি এবং ইন্টারের যে অর্থনীতিগুলো আছে, অর্থনীতি সাবজেক্টটা আছে, এটা তোমাদেরকে সুন্দর করে বোঝা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা আমার লেকচারগুলো ফলো করলে অর্থনীতির বিষয়টা খুবই সহজ করে তোমরা বুঝতে পারবে বলে আমি আশাবাদী। আজকের যে লেকচারটা আছে এই প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়ের যে টপিক্সটা আছে এই টপিক্সটা খুবই সহজ, খুবই সহজ টপিক্সটা। আজকে তোমাদেরকে একটু সময় বেশি লাগবে, তবুও তোমরা যদি দেখো তাহলে তোমাদের অনেক অনেক সহজ লাগবে। একবার করে পড়লেই তোমরা ইনশাল্লাহ ভালো স্কোর ইনশাল্লাহ পাবে বলে আমি বিশ্বাস করি। এমসিকিউ এবং সিকিউ যে পার্টটা আছে সেটা তোমরা অবশ্যই ভালো করে পারবে। আজকে প্রথম পার্টটা করেছি, প্রথম অধ্যায়ের প্রথম পার্ট এবং প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্টটা সেকেন্ড লেকচারে। এসএসসি তোমরা যারা পড়ছো তোমাদেরকে এটা আমি ইনশাল্লাহ নেক্সট যে লেকচারটা দিব সেটা দিয়ে দিব। তো এখন তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। অর্থনীতিতে আসলে এখানে 10টি অধ্যায় আছে দেখতে পাচ্ছ তোমরা। অর্থনীতি পরিচয়, অর্থনীতি গুরুত্ব, ধারণা, উপযোগ, চাহিদা, বাজার, জাতীয় আয়ের পরিমাণ, অর্থ, ব্যাংক, বাংলাদেশ অর্থনীতি, বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনীতি প্রসঙ্গ, বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা, এই 10টা অধ্যায়ের মাধ্যমে অর্থনীতি এসএসসি যা তোমরা পড়বে তোমাদের পড়াটা শেষ হয়ে যাবে। আজকে তোমাদেরকে যেটা পড়াবো সেটা হলো অর্থনীতি পরিচয়। তো অর্থনীতি কীভাবে সৃষ্টি হয়েছে এবং কীভাবে আগে কেমন ছিল এখন কেমন ছিল, অর্থনীতির মূল বিষয়টা হলো কি টাকা পয়সা সংক্রান্ত যেটা আলোচনা করে সেটাকে আমরা সহজ ভাষায় বলি কি আমরা অর্থনীতি, অর্থ বিষয়ে যে আলোচনা করে অর্থনীতি আগে কেমন ছিল সেটা যদি বলতে হয় অর্থনীতি উৎপত্তি আমাদের জানতে হবে, পড়তে হবে। হ্যাঁ, তাহলে পড়তে হলে যেটা আমাদের জানতে হবে সেটা হলো যে অর্থনীতি আগে যে অবস্থা ছিল বর্তমান অবস্থা সেরকম নাই। আগে কী ছিল, আদিম সমাজে মানুষের জীবনযাপন ছিল অত্যন্ত সহজ সরল, খাবার দাবার বাড়ি ঘরের সব কিছুই ছিল কি মৌলিক চাহিদা। তারা শুধুমাত্র জিনিস উৎপাদন করতো, দ্রব্য উৎপাদন করতো এবং তারা সেটাকে কী করতো সেভাবেই তারা ভোগ করতো, তারা পণ্য উৎপাদন করতো এবং ভোগ করতো, এটাই ছিল তাদের কি প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে, এরপরে যেটা আসলো যে অর্থনীতির যে ইংরেজি শব্দ তোমরা পড়ছো ইকোনমিক্স, ইকোনমিক্স এই শব্দটি ইকোনমিয়া থেকে এসেছে যার অর্থ দাঁড়ায় যে গৃহস্থালির ব্যবস্থাপনা। এবং অর্থনীতির মূলত উৎপত্তি হয়েছিল ইতিহাস, ইতিহাসবিদ দুই দার্শনিক, দুইজনই গ্রিক দার্শনিক ছিল, একজন হলো প্লেটো এবং আরেকজন হলো অ্যারিস্টটল। ওই দুজন ব্যক্তি চিন্তা করেছিলেন ব্যক্তিগত সম্পত্তি, শ্রমিকের মজুরি, দাসপ্রথা এবং সুদ সহ অর্থনীতির অনেক মৌলিক বিষয়ে তারা আলোচনা করেছিলেন। এছাড়াও প্রাচীন ভারতে কৌটিল্যের যে শাস্ত্র অর্থশাস্ত্রে অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এখানে আরও যেটা আলোচনা করা হয়েছে অর্থনীতির যে উৎপত্তিটা আমরা যেভাবে পেয়েছিলাম সেটা হলো ১৫৯০ সাল থেকে ১৭৮০ সাল পর্যন্ত শিল্প বিপ্লব যেটা হয়েছিল অথবা যেটাকে বলা হচ্ছে যে বাণিজ্যের যে প্রসার হয়েছিল ১৬শ শতাব্দীর শেষ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ পর্যন্ত যে বাণিজ্যবাদ বা মার্সেন্টাইলিজম যেটা হয়েছিল ইংল্যান্ড, ফ্রান্স এবং ইতালিতে আন্তর্জাতিক বাণিজ্যের যে প্রসার ঘটে সেটাকে কি বলা হবে, মার্সেন্টাইলিজম বলা হবে, বাণিজ্যবাদ বলা হবে। তাদের মূল বৈশিষ্ট্য ছিল কি, তাদের মূল বৈশিষ্ট্য ছিল হলো দেশের ধন সম্পদ বৃদ্ধি, রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্য উত্তরণের লক্ষ্যে ইংল্যান্ডের ব্যবসায়ীরা বেশি রপ্তানি করত এবং আমদানি কম করত। ঠিক আছে, এবং ইংল্যান্ডের বিভিন্ন দ্রব্য যেটা পুরা ইউরোপ পুরা বিশ্বে তারা কী করত, বিক্রি করত, যেটা বলা যায় যে সোনা, রূপা, হীরা ইত্যাদি, এগুলো তারা কী করতো, আমদানি করত। এবং তারা যে সমস্ত জিনিস, ইংল্যান্ড যে সমস্ত জিনিস বানাইতো, উৎপাদন করত, এগুলো তারা বাহিরে রপ্তানি করত, বাহিরে পুরা বিশ্বে রপ্তানি করত। এরপর অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ফরাসি যারা আছে বা ফ্রান্স যারা আছে তারা সে দেশের ধনী মানুষের বিলাসী জীবনযাপন, অতিরিক্ত কর আরোপ বা রাজস্ব আরোপ এবং ইংল্যান্ডের বাণিজ্যবাদের বিপক্ষে অবস্থান নিয়ে ফিজিওক্রেসি অথবা কি ভূমিবাদ মতামত প্রকাশ করেন, প্রচার করেন। তাদের মতে কি কৃষিই হলো
উৎপাদনশীল খাত, অন্য যেগুলো ছিল শিল্প বাণিজ্য উভয়ই এগুলো কি উৎপাদনশীল খাত হিসাবে তারা মনে করতো না। এবং এভাবে কিছুদিন যাওয়ার পরে যাকে বলা হয় অর্থনীতির ফাদার এবং মাদার অ্যাডাম স্মিথ, ইংরেজ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ 1776 সালে তার বিখ্যাত বই অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড দ্য কজেস অফ দ্য ওয়েলথ অফ নেচার নেশনস রচনা করেন, এই বইটি রচনা করেছিলেন তিনি অ্যাডাম স্মিথ, যাকে কি বলা হয় আধুনিক অর্থনীতির মূল ভিত্তি হলো অ্যাডাম স্মিথের এই বইটি, যেটা 1776 সালে তিনি লিখেছিলেন। এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের জন্য, এবং আমি যেগুলোতে দেখাইলাম যে এখানে 1590 থেকে 1780 মার্সান্টালিজম কাকে বলা হয়, এটা ফিজিওক্রেসি কাকে বলা হয়, ঠিক আছে, এই বিষয়গুলি তোমরা ভালো করে পড়ে নিবে। এরপরে আমাদের জানতে হবে দুটি মৌলিক সমস্যা, যেটা আমাদের অবশ্যই জানতে হবে, ঠিক আছে। একটা কি অর্থনীতির দুটি মৌলিক সমস্যা আছে, একটি হলো দুষ্প্রাপ্যতা এবং আরেকটি হলো অসীম অভাব। এটা তোমাদেরকে আমি একদম সহজে বুঝাই দিব, একদম সহজে, তোমরা জাস্ট একটু শুনো, শুনলেই তোমরা অবশ্যই পারবা। দুষ্প্রাপ্যতা বলতে কি বোঝানো হয়, যদি সহজে বলা হয় যে চাহিদা অনুযায়ী কোনো কিছু না পাওয়াকে দুষ্প্রাপ্যতা বলা হয়। তোমাদেরকে আরও সহজে যদি বোঝাতে হয় সেই ক্ষেত্রে আমি বলবো যে অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকেই, সম্পদের অল্প বা কমকেই অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলা হয়। আবারও বলছি, অভাবের তুলনায় সম্পদের কমকেই বা স্বল্পতাকেই অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলে। উদাহরণ হিসেবে তোমাদেরকে যদি বলি, এই যে তোমরা উদাহরণটা দেখো, তোমাদের বইয়ে যে উদাহরণটা আছে, তুমি একজন শিক্ষার্থী, ধরো তোমার কাছে 1000 টাকা আছে, তোমার শার্ট আছে, তোমার শার্ট প্যান্ট এবং ভালো জুতা দরকার, এগুলো তোমার অভাব। এভাবে দেখা যাবে তোমার অনেক কিছু দরকার কিন্তু তোমার কাছে মাত্র 1000 টাকা আছে, মাত্র কত আছে 1000 টাকা আছে, তোমার প্রয়োজনের তুলনায় এই টাকার পরিমাণ অনেক কম। হ্যাঁ, প্রয়োজনের তুলনায় অনেক কম যখন হয়ে যায়, হ্যাঁ, তখন সেটাকে কী বলা হবে, সম্পদের দুষ্প্রাপ্যতা বলা হয়, অথবা কি অর্থনৈতিক মৌলিক সমস্যা হিসাবে একটি অর্থনৈতিক সমস্যা ধরা হয় দুষ্প্রাপ্যতা, ঠিক আছে। তাহলে আমাদের দুষ্প্রাপ্যতা বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এখন যেটা আসবে সেটা হলো অসীম অভাব বা অভাব, এই জিনিসটা কি, এই জিনিসটা খুবই সহজ জিনিস, আমি আমার মতো করে তোমাদেরকে বলে দিচ্ছি যে সাধারণত ধন সম্পদ অর্থবল ইচ্ছাকে আমরা অভাব হিসাবে বর্ণনা করি বা মনে করি, কিন্তু অর্থনীতির ভাষায় অর্থনীতিতে কোনো বস্তুগত বা অবস্তুগত, কোনো বস্তুগত অথবা অবস্তুগত দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা অথবা ইচ্ছাকেই আমরা অভাব বলবো, অসীম অভাব বলবো, ঠিক আছে। চাহিদা কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, আমাদের অভাব বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাহলে উদাহরণ হিসেবে যদি আমি বলি, তাহলে বাড়ি ঘাড়ি সুনাম টাকা পয়সা ইত্যাদি সব কিছুই কিন্তু আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কী থাকে, এগুলো অভাব লেগেই থাকে, থাকে না, অভাবের কিন্তু শেষ নাই। ধনী থেকে গরিব সবার কার অভাব নাই, প্রতিটা মানুষেরই অভাব আছে। এই যে আবারও বলছি, সাধারণত ধন সম্পদ অর্থ পাওয়ার ইচ্ছাকে আমরা অভাব বলি না, অর্থনীতির ভাষায় কোনো বস্তুগত বা অবস্তুগত দ্রব্য অথবা সেবা পাওয়ার ইচ্ছাকেই আমরা অসীম অভাব বলবো, ঠিক আছে। তাহলে আমাদের কী হয়ে গেল, অসীম অভাব এবং দুষ্প্রাপ্য এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা যেটা পড়বো সেটা হলো অর্থনৈতিক ধারণা। অর্থনীতি কিন্তু আগে অর্থনীতিকে বলা হতো না, আগে অর্থনীতিকে ক্লাসিক্যাল পলিটিক্যাল ইকোনমি বলা হতো, অর্থনীতি বা ইকোনমিক্সের নাম ছিল রাজনৈতিক অর্থনীতি বা পলিটিক্যাল ইকোনমি। কিন্তু অ্যাডাম স্মিথ অর্থনীতির জনক, এটা তোমাদেরকে আগেই বলেছি, অর্থনীতিকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ উপস্থাপন করেছিলেন, যেমন এদের মধ্যে কি ডেভিড রিকার্ডো, জন স্টুয়ার্ট সহ আরও অনেকে বিভিন্ন ধারণা দিয়েছেন। আমাদের কয়েকটা ধারণা মনে রাখতে হবে এমসিকিউর জন্য, এবং সিকিউ অথবা কি সৃজনশীল প্রশ্নের জন্য কয়েকটা সংজ্ঞা আমাদের শিখতে হবে। প্রথম সংজ্ঞা আমরা শিখব অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ যে সংজ্ঞাটা দিয়েছেন, যে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করে, ঠিক আছে। এটা হয়ে গেলে এটা তোমার মুখস্থ রাখবে,
এবং এখানে দুর্বলতা একটা একটা করে তোমরা পড়ে ফেলবে, তাহলে শেষ হয়ে গেল। এরপর অধ্যাপক যে মার্শাল তিনি কি বলেছেন, অর্থনীতির সংজ্ঞা দিয়েছেন এভাবে, অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। ভেরি গুড, খুবই সুন্দর করে তিনি বর্ণনা দিয়ে, এটা মুখস্থ করতে পারো তোমরা সিকিউ অথবা এমসিকিউর জন্য। এরপরে অধ্যাপক এল রবিন্স, এটা এমসিকিউ পরীক্ষাতে বেশি আসে, তোমরা এটা ভালো করে শিখে নিবে। এখানে যেটা তিনি বলেছেন যে তার মতে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব, বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণসমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী আলোচনা করে। এখানে বৈশিষ্ট্য আছে একটা অথবা দুইটা করে তোমরা জাস্ট পড়ে নেবে তাহলে হয়ে যাবে, খুবই সহজ সহজ। এখানে উদাহরণ বৈশিষ্ট্য আছে এবং সমালোচনা আছে, এগুলো পড়ে নেবে। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে, অর্থনীতি 10টি নীতি আছে আমাদের, আমাদের মানুষদের যেরকম নীতি থাকে এরকম অর্থনীতিও কি নীতি আছে, এই নীতিগুলো কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। এই নীতিগুলো কী কী আছে, যে মানুষকে পেতে হলে ছাড়তে হবে, ঠিক আছে। সাপোজ তুমি যদি খেলা করতে যাও, তুমি যদি ক্রিকেট খেলতে যাও, তাহলে তোমাকে কী করতে হবে, টিভি দেখা ছাড়তে হবে, এটা কি একটা পেলে একটা ছাড়তে হবে, এইটা মনে করতে হবে, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। এরপরে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে এটা অপরচুনিটি কস্টটা বোঝাও। অপরচুনিটি কস্টটা হলো খুবই সহজ, ঠিক আছে। এখানে তোমাদের বইয়ে দেওয়া আছে, তুমি যদি স্কুলে পড়ার জন্য সময় ব্যয় করো, তখন তুমি বাড়িতে তোমার বাবা বা মায়ের কাজে সাহায্য করতে পারবে না, তাহলে একটা করতে গেলে আরেকটা যে পাবে না, এটাকেই সহজ ভাষায় বলা হয় অপরচুনিটি কস্ট। একটা কাজ করতে যে সময় ব্যয় হয়, ওই সময়ের মধ্যে তুমি অন্য কোনো কাজ করতে পারবে না, হ্যাঁ, এই সময়টা ব্যয় হলো, এটাই ব্যয়টাকে কী বলা হবে, অপরচুনিটি কস্ট বলা হবে, সুযোগ ব্যয় বলা হবে, শেষ হয়ে গেল। তৃতীয় নম্বর যে পয়েন্টটা আছে বা নীতি আছে, সেটা হলো যুক্তিপতি মানুষ প্রান্তিক পর্যায়ে চিন্তা করে। সেটা কীরকম, যে সেটা হলো খুবই সহজ, যে মনে করো তুমি এ গ্রেড পেলে তোমার আরেকটু পাওয়ার ইচ্ছা থাকবে, যে আমি ইস আমি যদি এ প্লাস পেতাম তাহলে আমার কত না ভালো হতো, ঠিক আছে। অথবা আমি তিনটা কলা খাচ্ছি, দুইটা কলা খাওয়ার পরে আমার কিন্তু ক্ষুধা তেমন একটা থাকবে না পেটের মধ্যে, ওই তৃতীয় কলার যে হালকা একটা শান্তি অথবা তৃপ্তি, এই তৃপ্তিটাকে কী বলা হবে, প্রান্তিক পর্যায়ে মানুষের যে কি যুক্তিবাদী মানুষ প্রান্তিক পর্যায়ে চিন্তা করে, এটা প্রান্তিক পর্যায়ে চিন্তা করা, এটা হয়ে গেল। এরপরে যেটা আছে, মানুষ ভুনাস ভুনাস করলে, সবচেয়ে সব কাজ বেশি করলে সব কাজে সাড়া দেয় বেশি। যেমন তোমাকে যদি বলা হয় কি যে তুমি এসএসসি, তুমি যদি এসএসসি পাস করো তাহলে তোমাকে আমি একটা বাইক কিনে দেবো, তোমাকে একটা কম্পিউটার কিনে দেবো, তাহলে কিন্তু তুমি খুব মনোযোগ সহকারে পড়বে, এটাও অর্থনীতির ভাষায় একটা মানুষ প্রণোদনার সাড়া দেয়, ঠিক আছে। এরপরে যেটা আছে, বাণিজ্যের সবাই উপকৃত হয়, যেমন সহজ কথা যদি বলা হয় সেটা হলো যুক্তরাষ্ট্রে গাড়ি তৈরি করে এবং বাংলাদেশ পোশাক তৈরি করে খুবই অল্প দামে, তাহলে যদি বাংলাদেশ কী করে পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করে বা বিক্রি করে, এবং যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে গাড়ি বিক্রি করে, তাহলে কি দুই দেশই কী হবে, বাণিজ্য করে দুই দেশই উপকারিত হবে, বাংলাদেশ টাকা বেশি পাবে পোশাক থেকে, এবং যুক্তরাষ্ট্রও কী করবে বাংলাদেশ থেকে বেশি টাকা পাবে গাড়ি বিক্রি করে, হয়ে গেল। ছয় নম্বর যে নীতিটা আছে, তোমাদের লেকচারটা তো দীর্ঘ হয়ে যাচ্ছে, তার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু তোমাদের এটা একটা জানতেই হবে, হ্যাঁ, তোমাদের অর্থ এটা শেষ করার জন্য তোমাদেরকে জানতে হবে আর কি, একটু সময় দিতেই হবে ভালো কিছু পাওয়ার জন্য। অর্থনৈতিক কার্যকলাপ সংগঠিত করার জন্য সচরাচর বাজার একটি উত্তম পন্থা, ঠিক আছে। বাজারের মধ্যে কে থাকে, বাজারের মধ্যে বিক্রেতা থাকে এবং ক্রেতা থাকে, অর্থনীতি ভাষা যেটাকে বলা হয় ফার্ম এবং কি পরিবার সমূহের পারস্পরিক ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ফলেই কোনো দ্রব্যের দাম নির্ধারিত হয়। ফার্মের মালিকরা কী করে, বাজারে চাহিদা মতো দ্রব্য বা পণ্য সরবরাহ করে দোকানে দোকানে, এবং অসংখ্য পরিবার অথবা অসংখ্য ক্রেতা বাজারে এসে তাদের যে ইনকাম আছে, তাদের যে আয় আছে এবং তাদের প্রয়োজন বা অভাব আছে, সেই প্রয়োজন অভাব অনুযায়ী দ্রব্য কিনে নিয়ে যায়, ঠিক আছে। এটাকে কী বলা, অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য সচরাচর বাজার একটা উত্তম পন্থা, বাজার সবচাইতে একটা উত্তম পন্থা। সাত নম্বর যে নীতিটা আছে সেটাও গুরুত্বপূর্ণ, সরকার কখনও কখনও বাজার নির্ধারিত ফলাফলের উৎকর্ষ সাধন করতে পারে। বাজার একটা কি একটা অনিয়ন্ত্রিত একটা জায়গা, যেখানে চাহিদা এবং সরবরাহের উপর ভিত্তি করে বাজার পরিচালিত হয়ে থাকে, ঠিক আছে। বাজার ব্যবস্থাটি নির্দিষ্ট একজনের বদলে বহুজনের সম্মিলিত অদৃশ্য হাতেই শালায় চলে, কিন্তু সবসময় ব্যাপারটি সঠিক হয় না, নানা কারণে অদৃশ্য হাত সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হয়, ঠিক আছে। তখন কী হবে, তখন সরকারের হস্তক্ষেপ করে, এবং হস্তক্ষেপ করার কারণে দ্রব্যমূল্যের
একটা যথেষ্ট দাম, ভালো একটা দাম আসে, সহনীয় পর্যায়ে আসে। শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা ইত্যাদি, সম্পদের সুষ্ঠু ব্যবহারের অপারগতা, একচেটিয়া সম্পদে, যাই হোক, এগুলো তোমার পড়ার দরকার নেই। তো আমি যেটা সহজ করার কথাই বললাম যে অনেক সময় দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার বাজারে নির্দিষ্ট দাম করে দিতে পারে। আলুর দাম 40 টাকা, 40 টাকায় বিক্রি করতে হবে, এইটা হলো সরকারের হস্তক্ষেপ করতে হয়। 8 নম্বর যেটা আছে, একটি দেশের মানুষের জীবনযাত্রার মান নির্ভর করে সেই দেশের দ্রব্য বা পণ্য এবং সেবা উৎপাদনের ক্ষমতার উপরে। যেমন বাংলাদেশের মাথাপিছু আয় কত সেটা তোমরা এখানে দেয়া নাই, তবে যেটা বর্তমানে আছে 2000 কাছাকাছি মার্কিন ডলার চলে গেছে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় 56,116 মার্কিন ডলার এবং জাপানের মাথাপিছু আয় কত 40,773 মার্কিন ডলার, ঠিক আছে। উৎস হলো বিশ্বব্যাংক, যেটা এমসিকিউ পরীক্ষাতে আসবে, তোমরা ভালো করে একটু পড়ে নিবে, ঠিক আছে। ফলে কি গড় পড়তে তারা উন্নত খাবার গ্রহণ করবে, কিন্তু যারা উন্নত খাবার গ্রহণ করবে, উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে, নাগরিক সুবিধা গ্রহণ করবে, কিন্তু যাদের কি মাথাপিছু আয় কম, যেমন বাংলাদেশ সহ ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এরা কিন্তু কি করবে, এরা এই সমস্ত সুযোগ সুবিধা কম পাবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। যখন সরকার অতিমাত্রায় মুদ্রা ছাপায় তখন দ্রব্যমূল্য বেড়ে যায়। সরকারের যে টাকা ছাপানোর যে ক্ষমতা সেটা হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক একটা ব্যাংক, যে ব্যাংকটা পুরা বাংলাদেশের সব ব্যাংককে নিয়ন্ত্রণ করে এবং টাকাও তারা ছাপায় মেশিনের মাধ্যমে। যদি কেন্দ্রীয় ব্যাংক এই টাকাটা বেশি ছাপায় তাহলে কি হয়, মুদ্রাস্ফীতি, মানে হলো টাকার মানটা কমে যায়, ঠিক আছে। টাকার মানটা কমে গিয়ে দ্রব্যমূল্য বেড়ে যায়। এটা কীরকম, এটা হলো তুমি যদি 500 টাকা দিয়ে কোনো কিছু কিনো আগে, সেটা যদি আগে কিনো, হ্যাঁ, যেমন তুমি একটা বইয়ের একটা বই, হ্যাঁ, খরচ করলে 500 টাকা বই কেনার জন্য, কিন্তু টাকার মান কমে যাওয়ায়, টাকার বেশি যখন টাকা ছাপানো বেশি হবে তখন টাকার মান কমে গেলে ওই জিনিসটাই, ওই বইটাই তোমাকে কিনতে হবে 650 টাকা দিয়ে। এই যে ব্যয় করতে হচ্ছে তোমাকে, 150 টাকা কী করতে হচ্ছে, 650 টাকা 500 টাকা দিয়ে আগে কিনতে, এখন কিনতে হচ্ছে কত, 650 টাকা। তাহলে বইয়ের যে এই যে 150 টাকা বেড়ে গেলো টাকা অধিক মাত্রায় ছাপানোর কারণে, এটা কি বলা হয়, মুদ্রাস্ফীতি, ঠিক আছে। এর শেষ হয়ে গেল 10 নম্বর যেটা আছে, সমাজে মুদ্রাস্ফীতি ব্যাপকতার ফলে স্বল্পকালীন বিপরীত সম্পর্ক বিরাজ করে। দ্রব্যমূল্যের মূল্যস্তর বেড়ে যাওয়ার কারণে মুদ্রাস্ফীতি হয়। মুদ্রাস্ফীতি কাকে বলা হয়, যে দ্রব্যমূল্যর মান বেড়ে যায়, কখন বেড়ে যায়, যখন আমাদের কেন্দ্রীয় ব্যাংক বেশি টাকা ছাপায়। বেশি টাকা ছাপাইলে কী হয়, টাকার মান কমে যায়। টাকার মান কমে গেলে দ্রব্য অথবা পণ্যের মান বেড়ে যায়। আগে যেখানে আমরা 500 টাকা দিয়ে বই কিনতাম, এখন আমাদের বই কিনতে হবে কত, এবং এটা আগে তোমাদেরকে বলছি, এখন আমাকে 650 টাকা দিয়ে বই কিনতে হবে। এই যে 150 টাকা দিয়ে বই কিনছি, এটাকে কী হচ্ছে, এটার কারণে কী হচ্ছে, আমাদের শ্রমিক বাজার মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পায় না, এরা হলো বেকার, ঠিক আছে। বেকার কাকে বলা হয়, বেকার বলা হয় যারা কাজ করতে ইচ্ছুক কিন্তু তারা কাজ পায় না, এদেরকে বেকার বলা হয়। আর মুদ্রাস্ফীতি কাকে বলা হয় সেটা তোমাদেরকে বললাম। সাধারণত অর্থনীতিতে মুদ্রাস্ফীতি কমলে বেকারত্ব কমে। মুদ্রাস্ফীতি যখন কমে তখন কী হয়, মানে মুদ্রাস্ফীতি যখন টাকার মানটা ঠিক থাকে তখন বেকারত্ব কী করে, মুদ্রাস্ফীতি কমলে বেকারত্ব বাড়ে, আবার মুদ্রাস্ফীতি বাড়লে বেকারত্ব কমে, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদেরকে। তো আজকে এতটুকুই মুদ্রাস্ফীতি সম্বন্ধে আলোচনা করা হলো অনেক বিষয় নিয়ে। আজকের মতো এতটুকুই অর্থনীতি বিষয়ে। আমি তোমাদেরকে এসএসসি এবং ইন্টারমিডিয়েট তোমরা যারা পড়ছো তোমাদের সকলকেই ভালো করে পড়ানোর চেষ্টা করব, এবং তোমরা আমার লেকচারগুলো ভালো করে দেখবে। এসএসসি তোমরা যারা পড়ছো তার সাথে সাথে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবে, এবং আমার পেজ এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। আজকের মধ্যে এতটুকু, ধন্যবাদ।